বনফায়ার নুক্কাটা সুন্নতি ইব্রাহিম, তারপরে ওয়া তাকসে গিয়া আল্লাহর বান্দেগানার একটা সুন্নত হইল গিয়া দেহ কা প্রত্যেকের লজ্জাস্থান যেটা আছে পুরুষ এবং মহিলা, পুরুষের জন্য 40 দিনের ভিতরে পরিষ্কার রাখা, আর মা বোন যারা আসনের হুকুম হয়ে দেখছে গিয়া 10 দিন। মা বোনরা এইভাবে পুরুষরা পবিত্রতাটা অর্জন করিয়া যাইতা, এর জন্য আল্লাহর বন্দেগান সুন্নতে ইব্রাহিমর প্রতি আমরা সারা খেয়াল করতাম। এরপরে 7 নম্বর হইল গিয়া মুস যেটা আছে কাসুস শারিব, খাঞ্চি দিয়া কাটা বাট্টি করিয়া, খাঞ্চি দিয়ে হলো কাতরাইয়া বাট্টি করে রাখা, লম্বা মুস রাখুন না জানি, লম্বা মুস রাখলে কি তো হইব বলে কোনো জিনিস খাইতে সময় লাগি যাইব, দই যাইব, ব্যবহার হয়ে যাব, মুস দোয়া কোনো জিনিস যদি খায়, মুস লাগাইল কোনো জিনিস যদি খান, এটা শরীয়তে নিষেধ করছে, এলা খাইতে না, মুস দোয়া ফানি যদি খান, এটা কিন্তু আপনার লাগে হারাম, এর লাগে গুরু আসুন না মুস লম্বা লম্বা ওল বাটে করলা কোনো জিনিস খাইতে লাগতো না ওলা বাটে, আর বেশি লম্বা ও ভিতরে ঢুকি যার হানি খাইতে লাগবই না, না কোন যায় যে কোনো জিনিস খাইতে লাগবো, এর লাগি মুস দিয়ার ডিজাইন না, আমরা লাগে ডিজাইন নাই, কাসু সারে খাঁচি দিয়ে খাতরানি, বুঝাইছেন, খাঁচি দিয়া মানে খাটিয়া বাট্টি করা হইল গিয়া সুন্নত, খামাই নিলে হি সুন্নত পাইতা নাই, বুঝাইছেন, বেশি খামাইলে দাড়ি বা মুস শক্ত হয়ে যায় নানি, শক্ত হয় নানি কোন যায় এক এক ভদ্রলোকে কইসলা তাই দাড়ি আর মুস খামাইতে খামাইতে ওলা দল হইছে তান মুস আরে ফুয়াই দিছিল বেলুনে গু ফুলাই তাই গু ফাটি গেছে, বেলুন ফাটি গেছে মানে ওলা মুড়ে হইছে মুস হরুদার বেলুন ফুলাইতে আড্ডারা বুধাইত রাইল এমনে ফাটি যা, হায় 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 কি পরিমাণ মানে খামানি শুরু হয়েছে, বেলুন ফাটি যার বুঝাইত রানি কি পরিমাণ দার বুঝাইত রানি, এর লাগিয়া শুনিয়া আমি অবাক হয়ে গেছি, যার কারণে ইলা খামানি না কাঞ্চি দি খাতরাই লক্ষা বাসা বাট্টি করে সাইজ করে সুন্দর করে রাখক যাইজ আছে মুস রাখা ও সুন্নতে ইব্রাহিম, বাট্টি করে খাতায় রাখতে লম্বা করি না, এই যে 7টা সুন্নতে ইব্রাহিম সম্পর্কে আলোচনা করলাম, দেখক 7টার মধ্যে নখ যদি খাটন না আপনি না পাক রইবা, নখর গড়ির মধ্যে ময়লা ডুববো, নাক যদি পরিষ্কার করেন না, বগল পরিষ্কার করেন না, লজ্জাস্থানের প্রতি যদি খেয়াল করেন না, তাহলে আল্লাহর বন্দেগান জানিয়া রাখক আপনি পবিত্র হইতে পারলা না, এই পবিত্রতা অর্জন করিয়া আপনি কি করতে কাপড়টারে পরিষ্কার করিয়া বন্ধা আপনি নমাজের মধ্যে লাগতা, এখন দেখো আপনি নমাজ পড়িবার আগে আরও কিছু পরিষ্কার হওয়ার আপনার আমার দরকার আছে, পরিষ্কার হওয়ার দরকার আছে, প্রস্রাব করতা প্রস্রাব করতে গিয়া দেখো কা প্রস্রাব দাঁড়াইয়া করতা নি না বসিয়া করতা, বলে বসিয়া না আনি দাঁড়াইয়া প্রস্রাব করার হুকুম আছে তবে হার লাগি, খেয়ের যদি হাঁটু বেন্ট হয় না ইলে আসুন নি খেয়ে জি না সারার হাঁটু বেন্ট হয় না, হাঁটু বেন্ট হয় হাঁটুর মধ্যে কোনো সময় বেমারে ধরি লায় কোনো সময় বেমারে ধরে, হাঁটুর মধ্যে ক্যালসিয়াম কমি যায় এটা কোনো সময় মানুষের নার্ভটা কি সমস্যা দেখা দিলায়, আর খেয়ার আছে হাঁটুর মধ্যে ক্যালসিয়ামটা কমি যায় অবাক কিছু পরিশ্রমের কারণে বা ভিটামিনের অভাবে, তবে জানিয়া রাখবা আমরা যেন বড় জন্তুটা জবে করিয়া খাই অগুন্তর ফাও মানে কুড়া যদি কয়েকদিন লাগাতার খাইতা ভার হন তাহলে হাঁটুর ক্যালসিয়ামের অভাব থাকলে এইগুলা পূরণ হয়ে যায়, বুঝাইছুন তাহলে কাইন্দা বুঝেছি আমি কইলাম কি তাহলে রানি আমি নিজে ভেদা পাইছি একবার দৌড়ি দিছিল আমার ওলা প্রবলেম এক শুভে ওলা 7 খান 8 খান জোড়া জোড়া আনিয়া জুল বানাইয়া ও তাহলে আমি আবো আজও হই কিন্তু আরাম পাইছি তো হের লাগে খাইন জানি, এখন দেখা যায় ই আপনার ভাবেন তো যে ডিমান্ড দিছেন এনে কোন চায় আগে হোক খাইতে আনি জি না আগে বেশ খাইতে আনি, এখন খাইন মানছে যারা ফায়দা পাইছো যারা ফায়দা পাইছ ও মাঝে মধ্যে খাইতা ক্যালসিয়ামর অভাব তখন হাঁটুর জোড়া জোড়া যেটা ইগনেন খাইলে কমি যায় খাইন জানি নাম ধরিয়ার না বুধ ইতরা তো যারা হয় এগু সারা না হইল উপায় নাই হয় এগু না খাইলে কদিন বাজে বাজে বুঝে আর খাইলাই নি কিচ্ছু ওলা রানি কোন খাওয়া লাগে খাইতা খাকুয়া তবে খেয়াল করে খাইন জানি একগুরে আছেন হইসা বাসাইতা করে বেমারি যাব করলে বুঝেছেন বেমারি বেমারি হইলে আপনি বেমারি হইবা কোনো সময় অগুত্তা কি অ্যালার্জি আপনার শরীরে অ্যালার্জি হয়ে যাব, যারা বিসমিল্লা কইয়া জবে করেন এরা ছাইয়া সুতি একটু জবে করেন জানি বেমারি হইলে না ডাক্তরের কাছে না কগুর রোগমুক্ত কর কুয়া বালা জবে করেন জানি সারা বালা রইবা আনলে সারারে বেমারি বানাই দিবে অ্যালার্জি হলে বুঝাইছি, এর জন্য বিশেষ করিয়া খাকুয়া খাইতা লিমিটেড খাকুয়া আল্লাহর বন্দেগান এর জন্য বিশেষ করিয়া
দেখো আল্লাহর বান্দাগণ, আমি আপনাদের সম্মুখে সামান্য আলোচনা করালাম, একটু উপলব্ধি হরক্কা বাবা, প্রস্রাব করতে সময় বসিয়া প্রস্রাব করতা, প্রস্রাব করতে সময় কোন সময় বিশেষ করিয়া প্রস্রাব অনলাইন সময় কিবলার বিষ দিয়ে প্রস্রাব বসবানা, কিবলার দিকে প্রস্রাব করবানা। তিরমিজি শরীফে একটা হদিস আইছে, ইয়াবুলু মুস্তাকবিলাল কিবলা, একজন রাউই আছেন তার নাম হইল ইবনে লহিয়াতা, হদিসর আরম্ভণি তার নাম আমার লগে লগে হদিস জয়ীফ হয়ে যায়, কেনে ইয়াবুলু মুস্তাকবিলাল কিবলা, তাই পশ্চিম দিকে কিবলার দিকে প্রস্রাব করে দিছিলা, গুরুত্ব কষলা দিছিলার পশ্চিম দিকে প্রস্রাব করতে না নিষেধ আপনার জন্য জায়জ নাই, পশ্চিম রে কিবলা দিয়া মানে কিবলারে পিস দিয়ে আপনি পূর্ব দিকে প্রস্রাব করতে না, উত্তর দক্ষিণ হরক্ষ অসুবিধা নাই, কিন্তু প্রস্রাব করতে সময় মাথার মধ্যে পুরুষেরা তকি রাখন জানি বা রুমাল রাখন জানি, মা বই নগলে মাথার মধ্যে উন্না দিয়ে প্রস্রাব করক, খালি মাথা প্রস্রাব কমলে করলে মানুষের স্মরণ শক্তি কমি যায়, ইয়াদ শক্তি কমে, প্রস্রাব করাত গিয়া সেপ পালাইবা না, এটা আবার নিষিদ্ধ, নিষেধ করা হয়েছে, প্রস্রাব আলো গিয়া গুড়ো যা আছে সেফ খা সারা ফালাইয়া যু, বুঝাইছেন, প্রস্রাবাল পায়খানাত গিয়ে আপনি যেমন ধূমপান একগুড়ো করেন নানি ধূমপান, এখন তো আখতা সারতে পারতা না, তখন পায়খানার গরু গিয়েও ধূমপান করতেন, জি না, এটা খুব নিন্দনীয় কাজ, খুব বুড়া জিনিস খারাপ, আপনি গেছো অনেক জরুরত ছাড়তে এই জায়গাত আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, ইনু আল্লাহর কাছে কোনো এমনি বালাই দোয়া না, ইনু গেছেন খালি আল্লাহ খবিস শয়তান থেকে হেফাজতে রাখি, ওহান আপনি কইতরা, কারণ কিতা ফসরাব পায়খানার শয়তান বেশি থাকে, এর লাগে যে এনতেন দোয়া বলেন না, শয়তানের লাগান ফসরাব পায়খানার বন এনতানটে বেশি জিন্নাতে ধরে, বুঝাইছেন, মা বোন হলে জিন্নাতে ধরে নেন ধরে ধরে দেন তাই নইতো খালি ও আইয়ার আইয়ার ও বা তুই গুড়িয়া দেখ হয়ে গেছে সাল বুঝে, বুঝাইছেন, কী হওয়ার ভোড়া কী আর কি, ও জিন্নাতে বেশি ধরে, আর জিন্নাতর হালতে যান ফড়ি শুনি লা হাওলা ওয়ালা ফড়িয়া যাও না, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, ওটা ফড়িয়া যাইন না, কারণ শয়তান বেশিরভাগ প্রস্রাব পায়খানা নোংরা জায়গার থাকে, এর জন্য প্রস্রাব করতে গিয়া এমনি আওয়ারও প্রস্রাব করতে একবারে খালি জায়গাত না, সামনে হয় কুটি এগু গাড়িয়া কিবা তো সামান্য জঙ্গলের আড়ালে প্রস্রাব করবা, আড়ালে প্রস্রাব করলে শয়তানে দেখতে পারে না, নতুবা আপনার আমার ক্ষতি আছে, খোলা ময়দানে যেসা জায়গাত প্রস্রাব করবা না, বাড়িতে প্রস্রাব করার সময় পড়াশোনা করিয়া প্রস্রাব করবা, সেপ পালাইবা না প্রস্রাবখানার মধ্যে, পায়খানার মধ্যে সেপ পালাইবার অভ্যাস করবা না বাবা, আর ধূমপান করবা না, এটা বড় খারাপ জিনিস, বড় বড় বেমার হইব, এই সময় আপনার নাক শ্বাস সম্পূর্ণ মুখরে বন্ধ করিয়া জরুরত সারিয়া আপনি ঘরের মধ্যে আই শ্বাসক আসার পরে খাকুয়া ও সামান্য সময়ের ভিতরে খেনে আপনি ধূমপান করডা, বড় বড় রুগী হইবা, বড় ধরনের রুগী হইবা, যার কারণে এই সময় আপনার এগুলা বিলকুল বন্ধ করক, আল্লাহর আস্তে কিছু মানুষে খাইলেন শুনছি বিড়ি বা সিগারেট খেয়ে, ওখানে সিগারেট খাইলে বুঝিন পায়খানাটা জাড়িয়া হয় হইন না, হায় হায় পায়খানা বুঝি জাড়িয়া হয়, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হেফাজত করুক, এটা হইল জারজারি আমল, জারজারি আমল করে লিছ না রে, কোন আমল বালাই আমল না, এগুলোকে বেআমলে বেআমলি যেটা ওটা, এর লাগি দয়া করি প্রস্রাব খানাত পায়খানাত গিয়া বসিয়া প্রস্রাব করক, আর দোয়াটা হলেন জানি এক, আর দ্বিতীয়ত ইয়াদ আছে দাঁড়াইয়া প্রস্রাব আপনি করতে পারবা, বিশেষ কারণ হাঁটু যদি বেন্ট হয় না আপনি বেমারি হয়ে গেছেন, সময়ের একবারে বেঘা হয় না, কিংবা তুই জায়গার মধ্যে আবর্জনা প্রস্রাব করলে সিটা ফড়িয়া শরীর নাপা কই জীব পারবা, নতুবা না প্রস্রাব করতে সময় কিছু উঁচা জায়গার মধ্যে বসিয়া প্রস্রাব করবা, দিনও আপনি দেখতা নাই আপনারা অনুমান করেন জানে আগামী খেলামি খইয়া দিয়ার, শক্ত জায়গাত প্রস্রাব করলে টস মারবা অন্ধকার রায় দেখবা প্রস্রাবর বারিক বারিক ফুটা যেতে আছে, অর্থাৎ সিটা গিয়ে আপনার শরীরও পড়ি যার, সাইয়া দেখুন জানি আমরা আর এক উস্তাদে কইসলাম নিজেও পরীক্ষা হয়ে যায় ছোটো ছোটো ফুটা গিয়ে পড়ি যায়, শক্ত জায়গাত না উঁচা জায়গার তো নিচে সিটা পড়বো, আর এমনি সমান শক্ত জায়গায় প্রস্রাব করবো আপনার খাফড় শরীর নাফা করছে, প্রস্রাব যদি খেয়ে কাতরা যদি ডাইরেক্ট হয়ে যায় বিলকুল বন্ধে না উঠা বসার ছুটি যায় বেটা কতবার গোসল করবো, এর লাগে এর লাগে হুকুম আছে
তানকিতা করতা খালি যেন খাফর পরিবর্তন করতে করতে নমাজ পড়তে পারতা না হয়। হঠাৎ ইলা কোনো মানুষের হুকমানে জারি হয়ে গেছে গিয়া নমাজ উঠা বসাত কোনো সময় ফুটা ছুটি যায়, কাতরা ছুটি যায়, কইত্রা এন লাগি হইব। কিন্তু এর আগে যদি ওলা কাতরা ছুটি গেছে খাফড় পরিবর্তন করিয়া নমাজ লাগক, নতুবা আমরা যারা বালা আছি আখতা ফসরাব করিয়া কাতরা ছুটি গেছে গিয়া আমরা ফুরাফুরি খাফড় পরিবর্তন করতে লাগব। বুঝই শুনি মার, এর জন্য প্রস্রাব করতে গিয়া ও আদবর সহিত প্রস্রাব করবা, খাস করিয়া আদবর সহিত প্রস্রাব করবা, মাথাত খাপড় রাখবা, ফায়দা হইব গিয়া। প্রস্রাব করতে সময় গর্তর মধ্যে করবা না, নবীজিয়ে নিষেধ করছেন বলে খেনি, বলে প্রস্রাব করতে গর্তর মধ্যে করবা না। মহাজ্জিনে যেই সময় আজান দেন আল্লাহ আকবার আল্লাহ আকবার, আজানর ধ্বনি শোনা মাত্র জিন্নাতরা শরীরের মধ্যে জ্বলা উঠে, তারা দৌড়িয়ে গিয়া কি করে গর্তর মধ্যে লুকায়। এর লাগি গর্তর মধ্যে প্রস্রাব করবা না, নবীজি নিষেধ করছেন, গাছর নিচে তুমি তেন প্রস্রাব করিও না, একটা গাছর নিচে মানুষ যাতায়াতের সময় বিশ্রাম নিব, জায়গাটা নোংরা বানাইও না, আর তুমি তেন গর্তর মধ্যে প্রস্রাব করিও না, কোনো জিন্নাতে আপনার বেটাইত মারি লাইব, মারবই না না কোন চাই। আখতা সাফ হইয়া যেমনে বাড়াইব, কিবা তো অরিজিনের সাফু আছে, কিড়া খামড় মারিত বাড়ে, গা তো প্রস্রাব না, গর্তর মধ্যে আল্লাহর বাস্তে প্রস্রাব না, নিজে নিষেধ করছর প্রস্রাব করতায় না। দেখো কা বাড়ির মধ্যে যদি প্রস্রাবখানা যদি বানাইন, তবে এক জায়গাত নোংরা পানি জমাইয়া রাখইন না জানি কি তো হইব, ক্ষতি জানননি। আমি একবার এক বেসা বল লাগলা তবিব গেছিলাম, আমি কিন্তু তবিবাদ খর্দা না, আমার লগে নিছুন হইলে আক বেড়াই আইবা, গিয়াল দেখলাম মেসাবে তবিব খর্দা কোরআন শরীফ তিলাওয়াত করিয়া ফু দিতে সময় জিন্নাতে বিলকুল লড়ে না, জিন্নাত যে মহিলার সঙ্গে লাগছে উঠিয়া কয় তুমি আস্তা কোরআন ফড়িয়া ফু দিলে গলাত বান্ধিলে কামাইতো নাই, হইলা কি তো হয়েছে রে ব্যাপার কিতারে, ও মহফিলে যা গইত্রে না বুঝেন, মাশাল্লাহ আসাও ও সময়ের ভিতরে আপনারা ইয়া মহফিল পড়ি গেছেন যেন, শুক্রিয়া আল্লাহর দরবার, ইয়া আল্লাহ বাদে আর যা গই বাড়ি, ইয়া আল্লাহ যারা বাদে বাড়িতে কি আইবে, এরা আলেদা ফাটি উঠি লইয়া ওকে জায়গা হইতে নাই, ফাইবানি কোন যায় জি না, এনতেন বারে বাদে আইলে আর জায়গা নাই, আই যা শেষ জায়গা শেষ হয়ে গেছে কে দুরেশ্বরী পড়ক আল্লাহ মাওলানা মুহাম্মদ মন দেশে যাই বাইরে মন সেই দেশের নাই ঠিকানা, এ মন ঘরে রই বাইরে মন সেই ঘরের নাই বিছানা, আল্লাহুম্মা সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়িদিনা মাওলানা, এ মন ঘরে রই বাইরে মন সেই ঘরের নাই কোনো বাতি, এ মন ঘরে রই বাইরে মন সেই ঘরের নাই কোনো সাথী, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়িদিনা মেসাবে জিন্নাতে জিজ্ঞাসা করলো বা খোসাই তরে অত ফড়িয়া ফু দিলাম, আমি আগে আরো ফু দিছি তাবিজ জ্বালাইছি, ইতা অনেক জিন্নাতে জারতা পারছুন না, উঠিয়া খোয় কিতা আমারে ফু দিতা আপনার কোরআনে আশ্রয় হইতো না, আমল করতো না, আমরা ই রুগীর লগে যখন লাগি কোনো মেসা হলে ছুটাইতে পারেন না, আমরা বাড়িত সাইটে এক জায়গা ফানি কত উঠে আছে অন্য আমরা ডুব দিয়ে আইল, বুঝাইছেন এর অর্থ হইলো হে নাভা কইয়ে নোংরা হইয়া আইল, ইনু কিচ্ছু খাওয়ায় না, এমন মাত মাতিছে জিন্নাতি, জিনিসটা কি আমার একটা শিক্ষণীয় জিনিস পাইলাম, বলে কিতা ব্যবহার কস আর খানো নাভাক পানি বাদ পানি, ও খবর লইয়া দেখলা বাড়ির ই বাড়ির মানছে ফস্ত্রা বালার গাথা এগু করছেন বাক্কা বড়, বুঝাইছেন আর গাথা এগুত নোংরা পানি গন্ধ পানি বাক্কা কত উঠা মন করিল
বড় সড় এক তিন চার বাল্টি হয়ে যাব হেউ হে আই অন ডুব দিয়া নোংরা বনিয়া লাগি যায় ইনু আর কোনো কুড়া নেখামায় না বুধাইছো এর লাগি বাড়িত ফসরা বালর নোংরা পানি ইটা জমাইয়া রাখবা না ইটা জিন্নাত হলে সানন বা তারাত লগে যদি সানিয়া আইয়া আপনার খেয়ার লাগে লাগি যায় তে আর এটা কিচ্ছু কামাইতো না কারণ হে মূল নোংরা না ভাগ হইয়াছি ইনু কোনো পাক জিনিসের দর্থ না ও এদিন একটা শিক্ষা হইল গিয়ে জানা হইল গিয়ে যে জিন্নাতিন অতটা জানো এর লাগি বিশেষ করি আল্লাহর বন্দেগান প্রস্রাব করতে গিয়া প্রস্রাব করাত গিয়া আল্লাহর বন্দেগান একটু খেয়াল করিয়া বিশেষ করিয়া করবা প্রস্রাব করতে সময় আদবর সহিত করার চেষ্টা করবা প্রস্রাব করতে সময় যাতে আপনার শরীরের কাপড়টা যেন নোংরা হয় না শরীরের কাপড় যেটা আছে এটা যেন নোংরা হয় না খুব কেয়ার হলে প্রস্রাব করিয়া ডেলা ব্যবহার করতাম ডেলা ব্যবহার করিয়া করার পরে আপনি যে সময় অজু করার যাইবা অজু করতাম এই সময় আল্লাহর বন্দে গান অজু করা যেই সময় আরম্ভ করে দিবা অজু করতে সময় ফানি লাগেও ফানিটা ভালো হইতো যে ফানিটা থাকছে গিয়া ফানির মধ্যে দুর্গন্ধ থাকতো না এ ফানির কোনো রং বদলিছে না ও ফানি দিয়ে আপনি কী করতাম অজু করতাম একগুড়ো আসুন নানি যে পানিগুলো পানির রং নাই ই পানি অজু হইতো না এরপরে পানির মধ্যে দুর্গন্ধ আই গেছে ই পানির দ্বারা অজু হইতো না যার জন্য বিশেষ করিয়া পানিটা পানির মতো হইতো অজু করতে সময় খেয়েও মাথি বানাম নবীজে ফরমাইন অজু করতে সময় যে কোনো বান্দা বান্দি হলে অজু যখন করবা তাদের মাথার উপরে চারজন ফরিস্তা রহমতর চাদর ধরিয়া রাখন ওরে আল্লাহর বান্দেগান রহমতর চাদর দরিয়া যেই সময় তার উপরে যেই সময় রাখি দেন এই সময় কোনো মাছ যদি মাথে না রহমতর চাদরি কান দাগে আর যদি কোনো বন্ধ হলে এখান এখান করে সাইর খান মাত মাতি লাইন রহমতর চাদর তাদের উপর থাকি আল্লাহর যাতে সর ফরিস্ত হল থেকে সরাইয়া নেন গিয়া ফরিস্ত হলে রহমতর চাদর সরাইয়া নেন গিয়া এর লাগি অজু করতে সময় মাতিবা না উষা জাগার মধ্যে অজু হরাইল মুস্তাহাব ভাললে আমল হরলা কেবলার দিকে বসিয়া অজু হরাইল গিয়া মুস্তাহাব অজু করতে সময় সঠিকভাবে সুন্দর করিয়া অজু করবা নবীজি ফরমায় যত সুন্দর অজু তত সুন্দর তোমার নমাজ হইব মুসলিম শরীফের একটা হদিস আছে আল্লাহর রসুলে ফরমায় এক ব্যক্তির নমাজের মধ্যে লাগছেন সাহাবি গিয়া আর এই দিন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নমাজ পড়াইতে সময় নমাজের মধ্যে গলত হয়ে গেছে বেড়া লাগি গেছেন গিয়া নবীজি নমাজের পরেও কইলা হে অজুর অজু করছো আজকে সঠিকভাবে না অজুর মধ্যে ত্রুটি আছে নকশান আছে এক মুক্তদি হলের কইলা সাহাবি হলে তো মিশা মাতইন না এক সাহাবি কইলে ইয়া রাসূলুল্লাহ আমার অজুর মধ্যে নকশান বলে খানে বলে আমি খুব তাড়াহুড়া করি অজু করছিলাম যার কারণে আমি নমাজ জলদি সরি গইবার লাগে নবীজি ফরমাইন না তুমি আজকে অজুর মধ্যে বেশি তাড়াহুড়া করার কারণে অজুর মধ্যে নকশান রয়েছে অজুর ত্রুটি হয়ে গেছে যার ফলে আজকে আমি নমাজও বেড়া গাইলাম এটার থেকে একটা দলিল হয় যে ইমাম সাহেব মাঝে মধ্যে নমাজও যেন বেড়া খায় আমরা মক্তদিয়গুলোর ভুলোর কারণে অজুর মধ্যে যদি নকশান হয় ত্রুটি হয় আমরা ওই মেসব বেড়া লাগি গেছিলো এই খালি বেড়া খাই একদিন বেড়া গাইলে আমরা কমে এইন খালি বেড়া খাই বুঝা যায় খো এদিন বেড়া গাই আর শুনান বলে আমরা মাতি দেয় খেও খেও ও যার কারণে দুই জায়গাত মানুষে মারতে বলা আরাম পায় না কারণ দুই জায়গা হইল গিয়া একশন বেশি লওয়া যায় না এক জায়গা হইল গর স্ত্রী আর দুই নম্বর হইয়া তাকশন গিয়া মসজিদর ইমাম সাহেব বলা রানে কোনো আয় এই দুই জায়গা চাকরি জলদি ছাড়ানি যায় না মর দিলেইলো এইন শেষ বলা রানে আর মেসাবরে তো জুত করে কয়ান কইলো মেসাব এমনি বাকি